নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরম করুণা পরম জ্যোতির চমৎকার শুনব। আমি অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী থেকে কে দুর্গা বলছি। 1999 সাল থেকে আমি নানাবিধ স্বাস্থ্য সমস্যায় ভুগছিলাম। আমার ব্রেনের বাঁদিকের স্নায়ুগুলি দুর্বল হয়ে পড়ায় আমার বাঁ হাত ক্রমশ অকেজো হয়ে যায়। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি, কারণ শ্রী পরম জ্যোতি কল্কির কিছু সেবকের কাছ থেকে জানতে পেরে 2001 সালে আমি কলস পুজোয় অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করি। তারা আমার স্বাস্থ্য উন্নতির জন্য প্রার্থনা করতে আমাকে পরামর্শ দেন। আমি মনস্থির করি, যদি আমার স্বাস্থ্য পুনরুদ্ধার হয় তবে অবশ্যই আমি শ্রী পরম করুণা পরম জ্যোতির উপর অবিচল আস্থা ও বিশ্বাস রাখব। আমি আনন্দ অনুভব করছিলাম। মনে হচ্ছিল শ্রী পরম জ্যোতি কল্কি স্নেহের সঙ্গে আমার মাথায় হাত বুলিয়ে আদর করছেন। ফল দীক্ষায় অংশগ্রহণ করার পরে আমার বাবা মার সঙ্গে সম্পর্কের উন্নতি হয় এবং আমার সমস্যাগুলিরও সমাধান হতে শুরু করে। শুধুমাত্র ওষুধের প্রয়োজনে আমার মাসে 5,000 টাকা খরচ হতো। শ্রী পরম জ্যোতি কল্কিকে অসংখ্য ধন্যবাদ যে আমি এখন অনেক সুস্থ। আমার জীবনে শ্রী পরম জ্যোতি কল্কি অপূর্ব চমৎকার ঘটিয়েছেন। তাঁর চরণে কোটি কোটি বিনম্র প্রণাম নিবেদন করি। জয় বলো বৈদেশ্বর, শ্রী পরম জ্যোতি কল্কির জয়।